গুড মর্নিং ফ্রম ওরছা মধ্যপ্রদেশ। তো আজকে ওরছা থেকে বারাণসীর দিকে যাব, আর আজকেই আমার যে রাজস্থান রাইডের যে লাস্ট জার্নি, রাজস্থান রাইড তো শেষ হয়ে গেছে, তো এই যে লাস্ট যে জার্নি আজকেই হচ্ছে শেষ এপিসোড। তো আজকে আরও একবার আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। ওরছা থেকে কিভাবে বাড়ি পৌঁছালাম এই ভিডিওতে সেটা আপনি দেখতে পাবেন। অর্থাৎ আজকের দিনটা বাদ দিয়ে ঠিক আগামীকাল আমরা সুইট হোমে গিয়ে পৌঁছাবো, বাড়ির খাবার খাবো, বাড়ির পরিবেশে একটু আরাম নেব। আর দেখতে দেখতে এতগুলো দিন কেটে গেল, বুঝতেই পারিনি কোথা দিয়ে কেটে গেছে, হাসতে খেলতে বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় হতে হতে কেটে গেছে। সামনে দূরেই দেখা যাচ্ছে কোনো একটা পুরনো ঐতিহাসিক কোনো কিছু একটা, এই যে একটা পুরনো কিছু একটা মসজিদ টাইপের কিছু একটা হবে এটা। এটা হচ্ছে চারাসি গুব্বার, চারাসি গুব্বার, এরকম একটা পুরনো ঐতিহাসিক কিছু একটা জায়গা এটা হবে। এটার পাশ দিয়ে যাচ্ছি, এটা মসজিদ টাইপের কিছু সম্ভবত, গম্বুজ টম্বুজ দেখে তাই মনে হচ্ছে। তো অনেকক্ষণ ধরে অ্যাকশন ক্যামেরা অন করিনি, এখন বাজে 12:27, আর এই 12:27 এসে আমি স্ট্রাকচারটা চোখে পড়লো বলে এখানে আমি অন করলাম ক্যামেরাটা। তো কারণ হচ্ছে কন্টিনিউয়াস আমরা বাইক চালিয়েই যাচ্ছি, থামিনি কোথাও, তো সেই কারণে ক্যামেরাটা অন করিনি। আর ইচ্ছা আছে একবারে বাড়ি চলে যাবো আজকেই, আজকে নয় অ্যাকচুয়ালি, ইচ্ছা আছে একবারে পুরোটাই বাড়ি টেনে দেবো কন্টিনিউয়াস ননস্টপ। তো যদি এটা ননস্টপ করতে পারি এটা একটা রেকর্ড হয়ে যাবে, যদিও রেকর্ডের জন্য আমি কোনো কিছু করছি না, সমস্ত কিছু সেফটির রুলস বজায় রেখেই সমস্ত কিছু করবো। যমুনা নদী ও রঙ্গপতি যমুনা, যমুনা নদী রে। এই যমুনা নদী ক্রস করে আমরা কানপুরের দিকে যাব না, কানপুরের আগেই এশিয়ান হাইওয়ে একটা পাচ্ছি, তো সেটা ধরে ডিরেক্টলি আমরা এশিয়ান হাইওয়ে ধরে প্রয়াগরাজ এবং বারাণসীর দিকে যাব। যমুনা নদীকে দেখে কিন্তু যমুনা যমুনা ফিলিংস এলো না, এত ছোট যমুনা নদী। এই যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, বাড়ি ফেরার পথে এটা দেখতে পেলাম, এটা পুরনো রোড ছিল, পুরনো ব্রিজ ছিল, এখন তো এই নতুন ব্রিজটা আছে। তো এটা সেই সময় এই যে রোডটার নামই হচ্ছে মুঘল রোড, আর মুঘলদের আমলে বানানো এই পোলটা, কতদিনকার তৈরি ভাবা যায়। এই পুরনো সব জিনিসপত্রগুলো এখনও ভালো আছে, মুঘলরা যাতায়াতের জন্য তখন এই পোলটা ব্যবহার করতো। এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, তো এখান থেকে ফতেপুর 39 কিলোমিটার, আর বিন্দিকি হচ্ছে 13 কিলোমিটার। বিন্দিকি হয়ে ফতেপুরে মেন হাইরোড এখান থেকে ধরা যায় ডান দিকের রাস্তাটা দিয়ে, কিন্তু ডান দিকের রাস্তাটা হচ্ছে অনেক ছোট, সেই কারণে এই রাস্তাটা না দিয়ে এগিয়ে আমরা হচ্ছে মেন রাস্তাটা ধরবো। এই মেন রাস্তা দিয়ে 12 কিলোমিটার গেলেই 12 কিলোমিটার দূরেই হচ্ছে হাইরোড, আর এখানেই একটা দোকানে খাওয়া দাওয়া, তো ছোটোখাটো কিছু খাওয়া দাওয়া হয়ে গেল, কারণ ধাবাতে দাঁড়ালে অনেকটা টাইম লাগে, খাবার বানাবে তারপরে দেবে, তো এখানে এতটা টাইম লাগলো না, খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ করে রাইডটা আবার কন্টিনিউ করবো। ফ্লাইওভার ক্রস করে ডান দিকে, তো এই জায়গাটা এসে আমরা হাই রোডে কানেক্ট করতে পারলাম। আমাদের অনেক টাইম নষ্ট হয়েছে, ঘাটমপুর ফাটমপুর কীসব রাস্তা ছিল সেই সমস্ত রাস্তা পেরিয়ে অবশেষে আমরা বারাণসী যে মেন হাই রোড সেই হাই রোড পেয়েছি, কানপুর বারাণসী হাই রোড সেই হাই রোড পেয়েছি। তো এবার আশা করছি আর একটু স্পিড নিয়ে যেতে পারবো, রাস্তা কনজাস্টেড ছিল প্রচুর, সেই কারণে এতক্ষণ ধরে কোনো স্পিডই তুলতে পারিনি, তো এবার আমাদের সেই টাইমটাকে মেক আপ দেওয়ার জন্য একটু ছোটাতে হবে, কোনো রকম শ্যুট নয়, কোনো রকম দাঁড়ানো নয়, কন্টিনিউয়াস 1-2 ঘন্টা আমাদের চালাতে হবে এখন। প্রচুর ঠান্ডা, একটা জায়গায় দাঁড়িয়েছি বারাণসী, এখনও 100 কিলোমিটার রাস্তা বাকি আছে,
আর এই জায়গায় প্রচুর রাস্তায় ধোঁয়া পেয়েছি, এত পলিউশন, চোখ জ্বালা জ্বালা রীতিমতো করছে, চোখে জল দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন একটু চা খাবো, চা খেয়ে আপাতত বারাণসী ক্রস করে কোনো একটা জায়গায় স্টে করবো, অর্থাৎ থাকবো, একটুখানি রেস্ট নিয়ে রাত্রিবেলা আর ভোরের দিকে বেরিয়ে যাব। বারাণসী থেকে প্রায় 30 কিলোমিটার চলে এসেছি, প্রায় 9:20 নাগাদ আমরা একটা জায়গায় এসেছি, একটা রাস্তা একদম হাই রোডের সাইডেই এরকম একটা ছোট্ট ঘর নিয়ে নিয়েছি, 100 টাকা করে পড়েছে, শুধুমাত্র 4-5 ঘন্টার জন্য থাকবো, অর্থাৎ ভোরবেলা পর্যন্ত থাকবো, আবার সকালবেলা আবার জার্নি কন্টিনিউ করব। তো অনেক বেটার একটা অপশন, সেফলি বাইকটা এখানে পার্ক করতে পারলাম, মালপত্র সমস্ত কিছু সেফলি থাকলো আর খরচটাও বেঁচে গেল, তাই এরকম একটা জায়গা চয়েস করা। রাজস্থান রাইড আমাদের অনেক রকম এক্সপিরিয়েন্স দিয়েছে, তার মধ্যে এটাও একটা এক্সপিরিয়েন্স। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface. Hey, so kalke theke ajkeo ride ta continue korchi. To ajke arekbar notun kore good morning. Ajke hocche 1 tarikh, 1st December. আমরা 11 তারিখে বেরিয়েছিলাম আর আজকে হচ্ছে 1st ডিসেম্বর, অর্থাৎ টোটাল 21 দিন পরে আজকে আমরা বাড়ি ফিরছি পুরো রাজস্থান রাইড কমপ্লিট করে। এখন সাউকালা টোল প্লাজাতে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন একটু চা খাচ্ছি। সকালবেলা 5টার সময় রাইড স্টার্ট করেছি, এখন বাজে মোটামুটি 9:30। আমরা অনেকটা ডিস্টেন্স কভার করে ফেলেছি, মোটামুটি কলকাতা আর 450 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট করে ফেলবো। আশা রাখি ভিডিও সঙ্গে থাকবেন, আগের ভিডিওগুলো যেমনভাবে আপনারা সাপোর্ট করেছেন এই ভিডিওটাও সেরকমভাবে সাপোর্ট করবেন আশা রাখি। রাজস্থান রাইড কমপ্লিট করার পরে আজকে এই শেষ দিনে দাঁড়িয়ে কেমন একটা ফাঁকা ফাঁকা ভাব লাগছে, এতদিন ধরে একটা বিশাল লং রাইড করলাম, সঙ্গে গৌরব ভাই ছিল, আবার সেই রোজকার জীবনে ফিরে যাওয়া, সেই কাজ, আবার কবে আবার বেরোতে পারবো এরকম লং রাইডে জানি না, তো মনের মধ্যে কোথাও একটা শূন্যতা কাজ করছে। তো ধানবাদে ভাইয়ের সঙ্গে দেখা, এটা হচ্ছে গৌরবের কি রিলেটিভ? হ্যাঁ, গৌরবের রিলেটিভ, কথা হলো অনেকক্ষণ ধরে, এবার হচ্ছে বাই বাই করার পালা। তো বাই বাই ধানবাদ, সোজা সুইট হোম। একুশ দিন পর আমি ওয়েস্ট বেঙ্গলে এন্টার করলাম, অসাধারণ অসাধারণ ভালো লাগছে। We're not all elastic, but maybe there's magic. Believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. তো এখন 4:45 বাজে, শক্তিগড়ে এন্টার করে গেছি। তো ধীরে ধীরে রাজস্থান রাইডের সমস্ত এক্সাইটমেন্ট এখানেই শেষ হচ্ছে, আর এরপরে আর এখান থেকে আমার 1.5 ঘন্টা লাগবে আমার বাড়ি যেতে। তো এখন বাজে হচ্ছে 4:45, এখানে মোটামুটি 1/2 ঘন্টার মতো রেস্ট নেবো, গৌরব পিছনে পড়ে আছে। তো শক্তিগড়ে এই দাদার সঙ্গে পরিচয় হয়ে গেল, দাদাকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইবও করিয়ে নিয়েছি, দাদার নামটা একবার বলবেন ক্যামেরাতে। সাবির আলী বৈদ্য। আর এই দাদার নাম লোকমান মল্লিক। তো আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি, তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও, ততদিনের জন্য। Yes, complete. Bro, congratulations. ভালো আছিস তো? ভালো আছি, at least দেখা হলো অনেক দিন পর, মিস করেছি তো কিন্তু। Welcome, welcome. ঠিক আছে,
তো ফাইনালি আমি চলে এসেছিলাম আগে, তো দেন তারপর এরা ব্যাক করলো আমার ফেরার তিন দিন পরে। বলতে পারো আমার ইনকমপ্লিট নয়, আমিও কমপ্লিট করেছি আর এরাও কমপ্লিট করেছে। শেষ পর্যন্ত আমরা আমাদের স্বপ্নের রাইড রাজস্থান কমপ্লিট করেই ফেললাম। আর এটা শুধু ব্লগ নয়, এটা মনের ফিলিংস।